একদিনের মাথায় চুরির তদন্তের কিনারা শিলিগুড়ি থানার পুলিশের। গ্রেপ্তার অভিযুক্ত বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে চুরি। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত। গত 8 তারিখ ছট পুজোর দিন সুরজ বাসফোর পুজোর কাজকর্ম সেরে কোচবিহারে আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। বাড়িঘর তালা মেরে নিশ্চিন্তে কোচবিহারে যান তিনি। 15 তারিখ ফিরে আসেন শিলিগুড়ি। বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভাঙা, সবকিছু ওলট পালট। ভেতরে ঢুকে দেখেন খোয়া গিয়েছে স্বর্ণালঙ্কার, রূপোর অলঙ্কার এবং নগদ অর্থ। বাড়িতে চুরির ঘটনায় মাথায় হাত পড়ে তার। 15 তারিখ বিষয়টি নিয়ে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। থানায় অভিযোগের 12 ঘন্টার মধ্যেই শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংসের পুলিশের হাতে ধরা পড়ে যায় এই চুরির ঘটনায় যুক্ত সন্দেহে ভিকি বাল্মিকি নামে এক দুষ্কৃতী। অভিযুক্তকে টিকিয়াপাড়া থেকে গ্রেপ্তার করে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংসের পুলিশ। ধৃতকে আদালতে পাঠানো হয় 16 তারিখ এবং তদন্তের স্বার্থে আদালতের কাছে রিমান্ড চাওয়া হয়। আদালত অভিযুক্তকে 4 দিনের পুলিশ রিমান্ড দেয়। এরপর ধৃত বিকি বাল্মীকে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি সংলগ্ন এলাকায় মাটি খুঁড়ে ওই বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার, রূপোর অলঙ্কার সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে শিলিগুড়ি থানার পুলিশ। আজ রিমান্ড শেষে অভিযুক্তকে পুনরায় শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি থানা। অপরদিকে আদালতের নিয়মকানুন মেনে উদ্ধার হওয়া সমস্ত জিনিস সুরজ বাসফোরের হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে শিলিগুড়ি থানার পুলিশ। আমরা 16 তারিখে এই মাসে 16/11/2024 একটা কমপ্লেন পাই ফ্রম সুরজ বাসফোর, যার বাড়ি হচ্ছে টিকিয়াপাড়াতে, কি ও 8 তারিখে ছট পুজো করে কুচবিহারে কোনো আত্মীয় বাড়িতে চলে যায়। এরপরে ও যখন 15 তারিখে ফেরে তখন ও দেখছে কি ওর ঘরের দরজাগুলো ভাঙা, এরপর যে আলমিরাগুলো ছিল সেটা ভাঙা, আর অনেক কিছু অর্নামেন্টস, গোল্ডেন সিলভার আর কিছু ক্যাশ প্লাস কিছু ডকুমেন্টস, সে সবগুলো কিন্তু মিসিং আছে। এরপরও থানাতে 16 তারিখে যেটা বললাম ওটা কমপ্লেন করে আমরা তদন্ত করি, আর উইথিন কতদিনের, একদিন, উইথিন 1 ডে আমরা কিন্তু এই একজন বিকি বাল্মীকিকে অ্যারেস্ট করি। আমরা যে ইনভেস্টিগেশন করার পর এটা পেলাম কি বিকি বাল্মীকি যে আছে ওরও বাড়ি কিন্তু টিকিয়াপাড়াতে সে ইনভলভড আছে। এরপরে ওকে আমরা অ্যারেস্ট করার পর যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সমস্ত যে অর্নামেন্টসগুলো কিন্তু আমরা কিন্তু খুঁজে পেয়েছি, যেটা আপনাদের সামনে রাখা আছে, প্লাস কিছু ডকুমেন্টস আছে যার মধ্যে পোলিও কার্ড, আধার কার্ডগুলো আছে।